আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ডিপিআরসি হসপিটালে এসে এখন ভালো আছি। দর্শক, আসলে আমার প্রথম দিনের ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মিজানুর রহমান, আমি চাকরি করি ঢাকাতে, গাজীপুরে। আমার বয়স 40। আমার পেশা হচ্ছে আমি বাইন হাউসে জব করি। আমার সমস্যা হচ্ছে আমি মাজায় ব্যথা, প্রথমে মাজায় ব্যথার থেকে পায়ের রগে টান লাগার পরে কিছুদিন অন্য জায়গায় চিকিৎসা করছি, মোটামুটি সুস্থ হয়েছি, এখনো কিছু বাকি আছে, এই জন্য এখানে আসা আর কি। পায়ের মানে হালকা রগে টান লাগছে, মানে রগে মানে বসে একদিন হঠাৎ করে বসে আসি, লং টাইম বসে আসছিলাম অফিসে, লং টাইম বসে দেওয়ার উঠতে গেছি, তখনই হালকা ব্যথা মানে রগে হালকা টান লাগতেছে। তারপরে তো ডক্টরের কাছে গেলাম, ডক্টর একটা MRI দিল, দেওয়ার পরে উনি বলল যে এটা নার্ভের সমস্যা, PLID নার্ভের সমস্যা। তারপরে তো উনি চিকিৎসা দিল, চিকিৎসা দেওয়ার পরে মানে আমি ইয়াতে গেছিলাম, ওই হসপিটালে গেছিলাম, ওখানে ভর্তি হতে পারি নাই, পরে গেছিলাম যে করমতলা, ওখানে আমার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে এই অবস্থায় ইয়া। তারপর ওইখানে এক মাসের মতো চিকিৎসা নিছি, তারপরে এখানে ইউটিউবে দেখলাম, দেখার পরে এখানে আসছি। হাঁটতে সমস্যা হয়েছে, হাঁটতে পারি নাই, প্রথম তো হাঁটতে পারি নাই, এক দুই পা করে হাঁটছি, ঠিক আছে, আবার বসে পড়া লাগছে, ঠিক আছে। পরে চিকিৎসার পরে বসে থাকতে পারি না কিন্তু হাঁটতে পারছি, এক ঘন্টা আধা ঘন্টা হাঁটলেও কিছু হয় না, কিন্তু বসে বসলে আর উঠতে পারি নাই, পিছনে ডাইন পায়ের পিছনে রগে প্রবলেম হতো, টান লাগতো আর কি। চাকরি ক্ষেত্রে চাকরি তো আমার জন্য প্রায় 2-3 মাস অপেক্ষা করছে, ওরা অপেক্ষা আমাকে বারে বারে ডাকছে যে তুমি চাকরি করতে পারবে নাকি। এখন দেখা যাচ্ছে যে তাদের আমি কতদিন ওয়েটিং এ রাখবো, ঠিক আছে। তারপরে তো আমি বললাম যে অবশেষে আমি ডিউটি না করতে পারাতে আমি বলছি যে আপনার লোক নিয়ে নেন। দেখলেন তো দর্শক, দেখলেন তো আমি কতগুলো সমস্যা নিয়ে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ এখন ডিপিআরসি হসপিটালে এসে আমি সুস্থ। আমার কোমরে ব্যথা ছিল আর হিপ জয়েন্টে ব্যথা ছিল, পায়ের রগে সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমি অনেক সুস্থ এখন। আসলে আমি অনেক ভিডিও দেখছি, দেখার পরে সবার থেকে ডাটা নিয়ে পরে আমি এখানে আসছি, আসার পরে আমি নিজে আসছি, নিজে এসে দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় এখানে অনেক চিকিৎসা উন্নত মানের এবং চিকিৎসার ধরনও অন্য অন্য জায়গার থেকে খুব ভালো, ঠিক আছে। এদের অন্য অন্য হসপিটাল এবং ইয়ারসে এদের চিকিৎসার মানও উন্নত মানের। আসলে ইউটিউবে যে আমরা দেখি, ঠিক আছে, সবসময় সবকিছু সত্যি হয় না। তারপর আমি এখানে আসলাম, আসার পর দেখলাম যে ইউটিউবে যা দেখছি ঠিক ওরকমই, অনেক রোগী সুস্থ হয়ে গেছে এবং আমিও সুস্থ। এখন আমি 10 দিন পরে আমি সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমি তো অন্য জায়গায় চিকিৎসা নিছি, অন্য জায়গায় থেরাপি, আর এখানে থেরাপি অনেক ব্যবধান আছে। আসলে এখানের যে নার্স কিংবা থেরাপি যারা দেয় সবাই অ্যাক্টিভ এবং সবাই তার নিজ নিজ দায়িত্বে, কোনো অবহেলা নেই এবং খুবই অ্যাক্টিভেরা যার যার দায়িত্বে যার যার রোগী ওইভাবেই দেখে এবং সবাই অভিজ্ঞ। আর হচ্ছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এই সফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসবেন, ঠিক আছে, যে কোনো বাত ব্যথা, তারপর প্যারালাইসিস, PLID, যে কোনো জনিত ব্যথা, এখানে খুব ভালো চিকিৎসা, আপনারা সবাই আশা করি এখানে আসা চিকিৎসা নেবেন, আশা করি ভালো হয়ে যাবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।